হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা জানি সিঙ্গাপুরে তোয়াস এলাকায় একটি আগুন বিস্ফোরণ ঘটেছিল গত ফেব্রুয়ারি মাসে, এবং এই বিস্ফোরণে তারা একটি ফান্ড রাইজিং করেছিল। ফান্ড রাইজিংয়ে টাকা উঠেছিল 6,80,032 ডলার, এবং এই টাকা ক্ষতিগ্রস্ত এবং 8 জন পরিবারের ওয়ার্কারের পরিবারের কাছে গতকাল মানে মে মাসের 1 তারিখে শনিবার হস্তান্তর করা হয়েছে। এই ফান্ড তোলার কাজটি করেছিল সিঙ্গাপুরের একটি নন প্রফিট সামাজিক সংগঠন ইটস রেনিং রেইনকোট। মার্চ মাসের 3 তারিখে তাদের টার্গেট ছিল যে তারা $3,00,000 উঠাবে, কিন্তু না, জনগণের অভূতপূর্ব সাড়ায় তারা মাত্র অল্প কয়েকদিনের ভিতরেই $6,00,000 উপরে তুলতে সক্ষম হয়েছিল। ফান্ডে জমা হয়েছিল $6,00,000-এর উপরে। এই ফান্ড তোলার কাজটি ক্যাম্পেইন করাইছিল গিভ ডট এশিয়া ওয়েবসাইটের পেজে। ইটস রেনিং রেইনকোট বলেছে যে টাকা 8 জন ওয়ার্কারের পরিবারের নিকট সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা জানি 2024 ফেব্রুয়ারি 32E তোয়াস এভিনিউ 11-এ এই বিস্ফোরণ হয়েছিল। তখন এই বিস্ফোরণে 3 জন শ্রমিক ভাই মৃত্যুবরণ করেন এবং 5 জন মারাত্মকভাবে আহত হন। ইস রেনিং রেনকোট বলেছে যে 5 জনের মধ্যে 1 জনকে এখনও হাই ডিফেন্সি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং 2 জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য 2 জনকে ডরমিটরিতে 2 বেডের 1 রুমে রেখে এখনও চিকিৎসাসেবা চালিয়ে দিতে হচ্ছে। ইটস রেনিং রেইনকোট আরও বলেছে যে সবাই সুস্থ হবার জন্য সময় নিচ্ছে, একটু সময় নিচ্ছে, এই 5 জন সুস্থ হওয়ার জন্য সময় নিচ্ছে। এবং তারা বলে যে যদিও আমাদেরকে বলা হয়েছিল যে তারা যথেষ্ট সময় নেবে শারীরিকভাবে ফিট হওয়ার জন্য, এবং তারা যথেষ্ট সময় কিছু সময়ের জন্য ফিট নয়, শারীরিকভাবে ফিট নয় কাজ করার জন্য। এবং এই নিউজে বলা হয়েছিল যে ফায়ার প্রোটেকশন সিস্টেম নিয়ে কাজ করে এমন একটি কোম্পানিতে এই দুর্ঘটনা ঘটেছিল, এবং এই দুর্ঘটনা ঘটার সময় অনেকে আমরা কষ্ট পেয়েছিলাম, যেহেতু সবাই ছিল প্রবাসী এবং বেশিরভাগই ছিল বাংলাদেশি প্রবাসী, এবং আমরা খুবই কষ্ট পেয়েছিলাম। তার মধ্যে বাংলাদেশি 2 জন ভাই মারা গিয়েছিলেন, যাদের নিয়ে আমরা নিউজও করেছিলাম। আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখতে পারবেন। তো যাক, সিঙ্গাপুর সরকারকে অসংখ্য ধন্যবাদ, আর সিঙ্গাপুর জনগণকে অসংখ্য ধন্যবাদ। অ্যাটলিস্ট তাদের পরিবারের নিকট তারা কিছুটা হলেও আর্থিক সহায়তা করেছে, তাদের পরিবার কিছুটা হলেও সুস্থতা ফিরে আসবে। যদিও যে মৃত্যুবরণ করে সে আর ফিরে আসে না, তার স্থানকে পূরণ করতে পারে না, তবুও অ্যাটলিস্ট তার পরিবার কিছু একটা হলেও আর্থিক নিরাপত্তা পেয়েছে। এর জন্য সিঙ্গাপুরের সমস্ত জনগণ, বাংলাদেশি বা আছেন যারা এই ফান্ডে সহযোগিতা করেছিলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে কাজ করুন, কারণ আপনার কিছু হলে আপনার পরিবারের দেখা মতো কেউ থাকবে না। তো সকলেই কাজ করবেন, অত নিরাপদে কাজ করবেন, সব কিছু চিন্তা ভাবনা করে কাজ করুন। চিন্তা করবেন যে দেশে আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে, আমরা সুস্থভাবে পরিবার আজকে ফিরে আসুন, এটাই আমাদের প্রত্যাশা। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।